আজকে আমি মোহাম্মদ নাহিম হোসেন। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো সংবিধান। আমি তোমাদের সংবিধান সম্পর্কে আজকে ক্লাস নেব। তো সবাইকে বলবো, যারা দেখছেন, আপনাদের ছোট ভাই বোন যারা আছে, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এটা শেয়ার করে রাখতে পারেন, সবাইকে দেখাতে পারেন। ওকে, তো আমরা চলে যাই। বেসিক্যালি সংবিধান আমাদের যা যা জানতে হবে, আসলে সংবিধানটা কি, প্রথমত আমাদের দেখতে হবে যে সংবিধানটা কি, দ্বিতীয়ত হলো সংবিধানের নাম কি। সংবিধানের নাম, আমার বাংলাদেশে যে সংবিধান তার নাম কি। আমরা সংবিধানটা আমি নিয়ে আসছি, অনেকে দেখতেছেন সংবিধানটা। তো সেখানে আমাদের প্রথমত হলো সংবিধানে কি এটা জানবো, সংবিধানের নাম জানবো, আর আমাদের সংবিধান সম্পর্কে যে সব বিষয়গুলো পরীক্ষায় থাকে, সেটা হলো পরীক্ষা থাকে তৈরির হিস্ট্রি, তৈরির ইতিহাস, এটা আমাদের জানতে হবে। এরপরে যেটা জানতে হবে সেটা হলো সংবিধান সম্পর্কে, যদি আমি যদি জানতে চাই, সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ জানতে হবে, সব অনুচ্ছেদ না, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমরা কি কি জানবো সেটা। এরপরে যদি জানি সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী জানতে হবে, গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো জানতে হবে। এরপর যদি আমরা জানতে চাই তাহলে সংবিধান সম্পর্কে জানতে গেলে সাংবিধানিক পথ সম্পর্কে জানতে হবে, যে কোন পদগুলো সাংবিধানিক পদ। এরপরে জানতে গেলে সাংবিধানিক প্রতিষ্ঠান জানতে হবে। এরপরে সংবিধানের কিছু মৌলিক বিষয় আছে, যে কোন বিষয়গুলো সাধারণত পরীক্ষায় থেকে থাকে এবং আমাদের জানা উচিত একজন নাগরিক হিসেবে, সংবিধানের মৌলিক বিষয়। যেমন মনে করেন, সংবিধানে যে বিষয়গুলো আছে, যে সংসদ কীভাবে পরিচালিত হয়, সংবিধান আসলে কে তৈরি করে, কে সংশোধন করে, সংবিধানের কে ব্যাখ্যা দিবে, সংবিধানের প্রয়োগটা কে করবে, এরকম কিছু বডি আছে। এই বডিসগুলো জানতে হলে যেটাকে আমি মৌলিক বিষয় নাম দিয়েছি, অর্থাৎ আমরা সংবিধানের প্রয়োগটা দেখব, যে আসলে প্রয়োগটা কি সে সম্পর্কে দেখব। তো আমি চলে যাই। আসলে প্রথমত হলো আমাদের সংবিধানটা কি, আসলে সংবিধান হলো রাষ্ট্রের মৌলিক আইন, রাষ্ট্রের মৌলিক আইন, এটা হলো সংবিধান। যে কোনো দেশের একটি, যে কোনো রাষ্ট্রের একটি মৌলিক আইন থাকবে এবং সেই মৌলিক আইনটাই হলো কি, সংবিধান। অর্থাৎ সংবিধান হলো রাষ্ট্রের মৌলিক আইন। সংবিধান দেখেই বোঝা যাবে যে আসলে ওই দেশটা কী রকমের, এর কেরা মানে ক্যারেক্টার কী রকমের, এর সফট পাওয়ার কী, এর হার্ড পাওয়ার কী, এ সম্পর্কে জানা যাবে যে একটা রাষ্ট্রের আসলে কাঠামোটা কীরকমের হতে পারে, সম্পূর্ণটা ব্যাখ্যা করা থাকবে সংবিধানে। অর্থাৎ সংবিধান এক কথায় রাষ্ট্রের মৌলিক আইন। আমাদের বাংলাদেশের সংবিধানের নামটা কি, আসলে আমাদের বাংলাদেশ সংবিধানের নাম হলো, আমরা দেখতে পাচ্ছি সংবিধান আমাদের কাছে আছে, এখানে বলা আছে গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর সংবিধানের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আর এটাকে ইংলিশে যদি বলি তাহলে বলতে হবে দ্য কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যখন আমাদের রাষ্ট্রের নাম বলবো, যদি বলা হয় বাংলাদেশের নাম কি, তখন বলতে হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আর যখন সংবিধানের নাম বলবো তখন দ্য কনস্টিটিউশন অফ, তারপর একটি এক্সট্রা দা যোগ করতে হবে, অর্থাৎ রাষ্ট্রের নাম হলো নিচেরটুকু, এটা হলো রাষ্ট্রের নাম, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হলো রাষ্ট্রের নাম।
আর দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এই টোটালটা হলো সংবিধানের নাম। বুঝতে পারছি কিনা? আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা আপনারা এখানে কমেন্ট করে জানাতে পারেন, আমি এটা দেখে নেব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে এখানে কমেন্ট করবেন, আমি তারপরে দেখে এটা ব্যাখ্যা দেব। তো আমরা নাম পাইলাম, সংবিধান হলো রাষ্ট্রের মৌলিক আইন, সংবিধানের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আর এই সংবিধানটা, এটা যদি বলা হয়, এটা তৈরি করার দায়িত্ব কার? তৈরি করার দায়িত্ব হলো সংসদের। সংবিধান তৈরি করার দায়িত্ব সংসদের। তবে সংবিধান যদি সংসদ না থাকে, তাহলে সংবিধান তৈরি করার দায়িত্বটা পালন করে যে তার নাম গণপরিষদ। অর্থাৎ গণপরিষদ হবে শুধুমাত্র সংবিধান তৈরির জন্য। আমি আবার বলি, গণপরিষদ কেন হয়? গণপরিষদ হয় সংবিধান তৈরি করার জন্য। সংবিধান তৈরি করা ছাড়া কখনো গণপরিষদ বা কনস্টিটিউশন হয় না, কনস্টিটিউট হয় না। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাকে গণপরিষদ বলা হয়, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অথবা গণপরিষদ হবে শুধুমাত্র সংবিধান তৈরি করার জন্য। আর যখন সংবিধান তৈরি হয়ে যাবে, তখন সেটা সংসদের। অর্থাৎ সংসদ যখন না থাকবে, তখন দায়িত্বটা পালন করবে গণপরিষদ। অর্থাৎ সংবিধান তৈরির জন্য গণপরিষদ হয়। এখানে আমি সংসদটা লিখলাম, এটা মুছে ফেলে তাহলে আরও ক্লিয়ার হবে। অর্থাৎ গণপরিষদ হয় কেন? সংবিধান তৈরির জন্য। সংবিধান তৈরি করে কে? যদি মানে আগে থেকে সংবিধান না থাকে, প্রথম সংবিধানটা তৈরি করবে সেটা হলো গণপরিষদ। এই সংবিধানের, সংবিধান তৈরি করার দায়িত্ব গণপরিষদের। সংবিধান যদি বলা হয় পরিবর্তন, পরিবর্তন পরিমার্জন অথবা সংশোধন, এর দায়িত্বটা পুরো করবে আইনসভা। আইনসভা মানে হলো সংসদ। তাহলে সংবিধান পরিবর্তন করা, তৈরি করা এবং সংবিধান পরিমার্জন সংশোধন করার দায়িত্ব হলো সংসদের। আর এই সংবিধানের প্রয়োগটা, প্রয়োগটা করবে শাসন বিভাগ। অর্থাৎ সংবিধানের প্রয়োগ করবে শাসন বিভাগ। আর সংবিধানের ব্যাখ্যা, এই ব্যাখ্যা প্রদান করবে বিচার বিভাগ। অর্থাৎ বিচার বিভাগ বলতে আদালত। অর্থাৎ সংবিধানের রক্ষা কবচ বলা হয় আদালতকে। সংবিধানের রক্ষা কবচ বলা হয় আদালতকে বা বিচার বিভাগের স্বাধীনতাকে। এটা হলো সংবিধানের রক্ষা কবচ বা সংবিধানের ব্যাখ্যাকারক আদালত। তাহলে আমরা দেখলাম সংবিধান কি, রাষ্ট্রের মৌলিক আইন, সংবিধানের নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ইংলিশে বলা হবে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হলো রাষ্ট্রের নাম, আর দ্য কনস্টিটিউশন অফ দ্য, এটা যোগ হলেই বুঝতে পারবো এটা সংবিধানের নাম। সংবিধান তৈরির দায়িত্ব হলো গণপরিষদের, সংবিধান পরিবর্তন পরিমার্জন সংশোধন করার দায়িত্ব হলো আইনসভা বা সংসদের, সংবিধানের প্রয়োগটা করবে শাসন বিভাগ বা সচিবালয়, সংবিধানের ব্যাখ্যা প্রদান করবে বিচার বিভাগ অথবা আদালত। অর্থাৎ সংবিধানের রক্ষা কবচ হলো আদালত বা কোর্ট, সুপ্রিম কোর্ট। এটা হলো মানে সর্বোচ্চ আদালত এবং এটা হলো সংবিধানের ব্যাখ্যাকারক বা সংবিধানের ব্যাখ্যাকারক অথবা সংবিধানের রক্ষা কবচ। তার মানে আমরা দেখলাম এখানে সংবিধানের নাম কি, এটা রাষ্ট্রের মৌলিক আইন আমরা দেখে ফেলেছি। এখন যেটা দেখবো আসলে আমাদের সংবিধানটা তৈরি হলো কিভাবে সেটা দেখতে হবে। এখন আমরা যদি দেখি সংবিধান তৈরি করার ইতিহাসটা, সেটা হলো যে আমাদের কিন্তু বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1971 সালে 16 ডিসেম্বর, আমাদের বিজয় লাভ। এখান থেকে আমাদের মানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের এটা যাত্রা শুরু হয়। তো 71 সালে 16 ডিসেম্বরের আগে বাংলাদেশের কোনো সংবিধান ছিল না। তাই সংবিধান তৈরি করতে একটি গণপরিষদ গঠন করতে হবে। সেই গণপরিষদটা হয় 1970 সালের নির্বাচনে জয়ী সদস্যদেরকে নিয়ে, এবং তাদেরকে নিয়ে হয় একটি গণপরিষদ। এবং আমরা জানি গণপরিষদে হওয়ার আগে আমাদের নির্বাচন হয়, সেখানে একটা ছিল জাতীয় পরিষদ, তোমরা জানো, আর একটা ছিল প্রাদেশিক পরিষদ। এই দুইটা পরিষদ ছিল।
এখানে একটা পরিষদে 300 জন সদস্য, আর একটা পরিষদে ছিল 169 জন সদস্য। তার মানে 300+ যদি তুমি 169 ধরো, তাহলে 469 জন এইজন ছিল নির্বাচিত সদস্য 70-এর নির্বাচনে। 1970 সালের নির্বাচনে 469 জন সদস্য ছিল, এবং সে 469 জন সদস্যের মধ্যে আমরা যদি একটা ইতিহাস দেখি যে 71 সালের মুক্তিযুদ্ধে মারা গেছে 12 জন, 12 জন সদস্য মারা যায়, 5 জন সদস্য দালালির দায়ে অভিযুক্ত হয়, দালাল হিসেবে অভিযুক্ত হয় 5 জন সদস্য, এবং মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে 46 জন, আর 46 জন তারা হলো বিরোধিতা করে, এবং 1 জন সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয় 1 জন, আর 2 জন সদস্য যারা আমাদের স্বাধীনতার প্রতি অপারগতা প্রকাশ করে। তার মানে যদি দেখি আমরা 12 আর 5 17, আর 17 আর 46 হলো 63, 64 আর 266। তার মানে 469 জন থেকে 66 জন সদস্য এখান থেকে চলে যায়, তার মানে থাকে 403 জন। এই 403 জন সদস্য নিয়ে তৈরি হয় গণপরিষদ, এবং সেই গণপরিষদটা গঠিত হয় 1972 সালের 10 এপ্রিল। অর্থাৎ এই 403 জন সদস্য 1972 সালের 10 এপ্রিল থেকে তারা গণপরিষদে কাজ শুরু করে, এবং এই গণপরিষদ তারা প্রথম বৈঠক করে 11 এপ্রিল 1972 তারিখে। এখানে তারা প্রথম বৈঠক করে, এই বৈঠকেই 34 জনকে দেয়া হয় সংবিধান কমিটি হিসেবে করা হয়। অর্থাৎ সংবিধান কমিটির সদস্য থাকে 34 জন, সেখানে প্রধান করা হয়, যদি বলা হয় যে 34 জনকে এখানে কমিটি সদস্য করা হয়, সেখানে ডক্টর কামাল হোসেন তাকে করা হয় প্রধান। এই ডক্টর কামাল হোসেন ছিল প্রধান, আর 33 জন সদস্য ছিল। এর মধ্যে 34 জনের মধ্যে 33 জনই ছিল আওয়ামী লীগ থেকে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে 33 জন সদস্য, আর 1 জন থেকে ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, ভাসানের 1 জন ছিল ন্যাপের, যিনি হলো সুরঞ্জিৎ সেনগুপ্ত, উনি মারা গেছেন, সুরঞ্জিৎ সেনগুপ্ত। আর 33 জনই ছিল আওয়ামী লীগ থেকে, 1 জন ছিল ন্যাপ থেকে। অর্থাৎ এই 34 জন সদস্যর কাজ হলো তারা একটা সংবিধান করে এই গণপরিষদের কাছে উত্থাপন করবে, এবং গণপরিষদ যাচাই বাছাই করে দেখবে এটা আসলে সংবিধান হলো কিনা, এবং এটা সংবিধান হিসেবে গ্রহণ করা যায় কিনা। অর্থাৎ এদের কাজ হলো সংবিধান তৈরি করে এখানে উত্থাপন করা, গণপরিষদের কাজ হলো সেটাকে কার্যকর করা। তার মানে আমরা এখন কি দেখলাম, দেখলাম যে 71 সালে 16 ডিসেম্বর আগে বাংলাদেশের কোনো সংবিধান ছিল না, এই সংবিধান তৈরি করার জন্য একটি গণপরিষদ তৈরি করা হবে। এখন গণপরিষদের সদস্য কারা হবে, তারা 1970 সালে নির্বাচনে যারা জয়ী হয়েছে, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ মিলে 300 এবং 169 মিলে 469 জন সদস্য ছিল, যার মধ্য থেকে মারা যাওয়া, দালালি করা, বিরোধিতা করা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হওয়া এবং অন্য জায়গায় চলে যাওয়া, এমন সবকিছু মিলে হলো 66 জন বাদ পড়ে যায়, এবং 403 জন সদস্য থেকে যায়, এবং 403 জন সদস্য নিয়ে তৈরি হয় গণপরিষদ। এই গণপরিষদের গঠন হয় 1972 সালের 10 এপ্রিল, যারা 34 জন সদস্যকে একটি সংবিধান কমিটি করে, যার প্রধান থাকে ডক্টর কামাল হোসেন, এবং 34 জনের মধ্যে 33 জনই থাকে আওয়ামী লীগের, 1 জন ছিল ন্যাপ বা ন্যাশনাল আওয়ামী পার্টির, যেটা হলো সুরঞ্জিত সেন গুপ্ত, সে সদস্য ছিল। এখন 34 জন সদস্য সংবিধান তৈরি করে সেটা গণপরিষদে উত্থাপন করবে, এবং সেটা আমরা দেখে নেই, সংক্ষেপে দেখে নেই। এখানে একটা বিষয় হলো, আমরা সংবিধান ক্লাসের মতো না, এখানে অডিয়েন্স নাই, ভার্চুয়ালি যেটা হলো ক্লাস এভাবে নিতেও আমি অভ্যস্ত না, যদি না বুঝে থাকেন জানাবেন, আমি পর্যায়ক্রমে আলোচনা করব। অনেকে জানতে চেয়েছেন 17তম সংশোধনী নিয়ে, দুহা হোসেন, 17তম সংশোধনী নিয়ে আমরা কথা বলবো, যখন আমরা সংশোধনীতে যাব তখন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।
তারপরে হলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংবিধানে কোন বৈশিষ্ট্যটি অন্য কোনো দেশের সংবিধানে নেই, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। অনেকে আবির হোসেন বসছেন না, তিনি কিছু বলে নাই। অনেক ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ, চাওয়াবাজি করতেছেন, থ্যাংক ইউ, ভালো লাগার বিষয় না। আমরা বোঝার চেষ্টা করব। পরেরটা আসি আমরা সংবিধান, একটা বিষয় দেখি, এটা আমাদের ভুল হয়, সংক্ষেপে দেখে নেই। সংবিধান গণপরিষদে উত্থাপন, সংবিধান গণপরিষদে গৃহীত, সংবিধান সংবিধান কার্যকর, আমরা একটা টান দিয়ে দেখতে নি দেখে নেই। যদি উত্থাপন বলা হয় তাহলে 12 অক্টোবর 1972, সংবিধান গণপরিষদে উত্থাপন 12 অক্টোবর 1972, সংবিধান গণপরিষদে গৃহীত 4 নভেম্বর 1972, একটা অঙ্কের মতো। সংবিধান কার্যকর 12 আর 4 16, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 1972। তাহলে আমরা কি দেখলাম যে 12 আর 4 16, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 1972, অর্থাৎ উত্থাপন গৃহীত কার্যকর 12 4 16, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। জাস্ট এরকম হলে আর কখনো ভুল হবে না। সেক্ষেত্রে সংবিধানটি কার্যকর হওয়ার আগে অবশ্যই স্বাক্ষর হবে, তার মানে সংবিধানটা স্বাক্ষর হয় আগের দিন, 15 ডিসেম্বর থেকে স্বাক্ষর শুরু হয় এবং 16 ডিসেম্বর পর্যন্ত চলে যায়, অর্থাৎ স্বাক্ষরটা যদি বলা হয় তাহলে 15 ডিসেম্বর 1972 বলতে হবে। এখন একটা প্রশ্ন সবার কাছে, যেটা হলো সংবিধান কার্যকর হলো 1972 সালে 16 ডিসেম্বর, তার মানে এই দিন থেকে আর গণপরিষদ থাকবে না, অর্থাৎ এই দিনকেই গণপরিষদ বিলুপ্ত, নিঃসন্দেহে এই দিনকে গণপরিষদ বিলুপ্ত। তাহলে গণপরিষদ বিলুপ্ত হলে চালু থাকবে কি? সংসদ, সংসদ চালু। তার মানে বাংলাদেশের সংসদ, গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের যে হাউস অব দ্য ন্যাশন বা সংসদটা কবে চালু হয়? 1972 সালের 16 ডিসেম্বর। এখন একটা প্রশ্ন হলো, এই 72 সালে 16 ডিসেম্বরের আগে বাংলাদেশে তো রাষ্ট্রের একটা আইন দরকার ছিল, সেক্ষেত্রে তখন সংবিধান ছাড়া রাষ্ট্রের মৌলিক আইনটা কি ছিল? অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হয় কিসের ভিত্তিতে? একটা প্রশ্ন হতে পারে, যে কোনো পরীক্ষার প্রশ্ন হয়, ভাই ভাই হতে পারে, তোমার রিটেনে আসতে পারে, পরীক্ষা আসতে পারে, যে 1972 সালে 16 ডিসেম্বর আগে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ভিত্তি কি ছিল? অবশ্যই মনে রাখতে হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি ছিল 10 এপ্রিল 1971 সালে বাংলাদেশে জারি হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র। এই স্বাধীনতা ঘোষণাপত্র অনুযায়ী 1971 সালের 10 এপ্রিল থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বরের আগ পর্যন্ত রাষ্ট্র পরিচালিত হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী। তার মানে রাষ্ট্রের মৌলিক আইন বা সংবিধানটা চালু হয়েছে 16 ডিসেম্বর 1972, এর আগ পর্যন্ত রাষ্ট্র চলেছে স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে। তো আমরা অনেকটা হিস্ট্রি, আমরা আমার মনে হয় ইতিহাসটা অনেকের ছোটোখাটোভাবে একটু ক্লিয়ার হয়েছে। তার মানে সংবিধান গণপরিষদ উত্থাপিত হয় 12 অক্টোবর, গৃহীত হয় 4 নভেম্বর, এবং সংবিধানটি কার্যকর হয় 16 ডিসেম্বর। এবং যেদিনকার সংবিধান কার্যকর হয় ওদিন থেকেই গণপরিষদ বিলুপ্ত হয়, ওই দিন থেকেই সংসদ চালু হয়। এবং সাথে সাথে একটা জিনিস প্রশ্ন আসবে, সাংবিধানিকভাবে বাংলাদেশের যাত্রা শুরু কবে? 16 ডিসেম্বর 1972 থেকে। যদি বলা হয় 1972 সালে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত সংবিধান, মানে আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হয়েছে কিসের ভিত্তিতে, তাহলে বলতে হবে সেটা পরিচালিত হয়েছে 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী। তো এটা আমি মোটামুটি ইতিহাস বললাম। এখন সংবিধানে আসলে গুরুত্বপূর্ণ অনেকগুলো অনুচ্ছেদ আছে, 153টা অনুচ্ছেদ আছে। আমি যদি বলি সংবিধানে কি আছে সংখ্যার ভিত্তিতে, বললে এক দিয়ে বলতে পারি, এক বলতে পারি, 4 বলতে পারি, 7 বলতে পারি, 9 বলতে পারি, 10 বলতে পারি, 17 বলতে পারি, 153।
মোটামুটি এবার যদি বলি তাহলে আমার যেটা হতে পারে সেটা হলো, সংবিধানের আসলে সংখ্যা এতটুকু তোমরা হয়তো বা লিখেও নিতে পারো যে সংবিধানের একটা কি, এক হলো প্রস্তাবনা, একটাই প্রস্তাবনা সংবিধানের, সংবিধানের প্রস্তাবনা যেটা তোমরা দেখতে পারবে যে প্রস্তাবনাটা বিসমিল্লা দিয়ে শুরু হয়। তুমি যদি মূল সংবিধানটা খুলো, খুললেই যেটা দেখতে পারবে সেটা হলো এই যে প্রস্তাবনা, দেখবে প্রথম পাতায় বাম পাশে প্রস্তাবনা আছে এবং সেখানে বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অথবা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। এই এইটাই হলো প্রস্তাবনা। এখান থেকেই একটা কথা বলা আছে যেটা হলো তোমার দেখতে পাবে যে আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দে মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতির মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করিয়াছি। মানে এটা হলো আমাদের স্বাধীনতার একটা ব্যাকগ্রাউন্ড এবং সেখানে সংক্ষেপে অনেকে আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই বাংলাদেশের প্রস্তাবনা সংবিধানের। এবং সংবিধানের যদি বলি মূলনীতি, সংবিধানের মূলনীতি যদি বলি তাহলে মূলনীতি হলো চারটা এবং সেটা তোমরা অনেকেই জানো, সংবিধানের মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। এই চারটা হলো সংবিধানের মূলনীতি। সংবিধানের তফসিল, তফসিল হলো সাতটা, তফসিল মানে তালিকা এবং তফসিল মানে কিছু ওয়াদা। সেক্ষেত্রে এখানে সংবিধানের তফসিল হলো সাতটা, এটা হলো সংবিধানের সাথে যেগুলো জড়িত, যেমন শপথের কথা বলা আছে, যেমন রাষ্ট্রের দায়িত্বের কথা বলা আছে, যেমন বলা আছে যে আমাদের পরিচয়ের বাহন কি হবে, 7 মার্চের ভাষণ, 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, 10 এপ্রিল স্বাধীনতা ঘোষণাপত্র, এগুলো হলো তফসিলের অন্তর্ভুক্ত। নয়টি হলো, তুমি যদি বলো নয়টি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান তুমি বলতে পারো নয়টা। এবং সাংবিধানিক প্রতিষ্ঠান কি আমি এটা ব্যাখ্যা করব, সাংবিধানিক প্রতিষ্ঠান অনেক অনেক জায়গায় তোমাদের পরিণতি বইতেও দেখবে যে তোমার চারটা লেখা, চারটা লেখা, চারটা লিখে ছেড়ে দিছে। অর্থাৎ ওই আগেও তো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানের আগে সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো আছে সেখানে কিন্তু ব্যাখ্যা করা আছে, আমি তোমাদেরকে ধরাই দেবো। এরপরে সাংবিধানিক পদ যদি বলো তাহলে 10টা, তবে সাংবিধানিক পদের মধ্যে একটা পদ আছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল এই পদটা কিন্তু শপথ হয় না, অর্থাৎ শপথবিহীন, শপথবিহীন যদি বলা হয় সেটা হলো অ্যাটর্নি জেনারেল। সেক্ষেত্রে শপথযুক্ত সাংবিধানিক পদ বললে 10টা 9টা বলতে হবে, আর যদি বলা হয় সাংবিধানিক পদ কয়টা তাহলে 10টি উত্তর করতে হবে। 11টি হলো আমাদের সংবিধানের অধ্যায়, আমাদের সংবিধানের অধ্যায় হলো 11টা। সংবিধানের 17টি হলো আমাদের সংশোধনী, এ পর্যন্ত সংবিধানে সংশোধনী হয়েছে 17 বার, 17 বার সংশোধনী হয়েছে। 153টা হলো আমাদের সংবিধানের অনুচ্ছেদ, যেটাকে বলা হয় আর্টিকেল। আমাদের সংবিধানের আর্টিকেল হলো 153টা। সংবিধানের যদি তুমি বলো যেটাকে বলা হয় সংশোধনী অথবা হলো অ্যামেন্ডমেন্ট, সেটা হলো 17টা। অধ্যায় বা হলো চ্যাপ্টার হলো 11টা। 10টি সাংবিধানিক পদ, 9টি সাংবিধানিক প্রতিষ্ঠান, 7টি তফসিল, 4টি মূলনীতি, 1টি প্রস্তাবনা। তার মানে আমি ইন নাটশেল আমি দেখালাম যে সংবিধান সম্পর্কে যে তোমার এই বিষয়গুলো সংখ্যার ভিত্তিতে দেখালাম। এরপরে আমি তোমাদেরকে অনুচ্ছেদ সম্পর্কে কথা বলতে পারি যে কোন অনুচ্ছেদগুলো আসলে আমাদের পড়া উচিত। সংবিধানের সব অনুচ্ছেদ কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবে না, তোমাদের খুব সহজ মানে 153টা অনুচ্ছেদ যদি তুমি জানতে চাও এই বয়সে জানতে গেলে তুমি হয়তো পাগল হয়ে যেতে হবে, নয়তো দেখা যাবে তুমি সারা জীবন সংবিধানই পড়তে হবে। তার মানে এই মোটা বইটা খুব কঠিন বাংলা ভাষায় লেখা, এটা আসলে অনেকে মনে রাখা যাবে না। তো আমি গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো তোমাদের একবারে জেনে যেতেই হবে, না জেনে উপায় নেই, বা অথবা এখানে পরীক্ষায় যেসব থেকে থাকতে পারে আমি সেই অনুচ্ছেদগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পাইলাম, প্রস্তাবনা 1টা, মূলনীতি 4টা, তফসিল 7টা, অধ্যায় 11টা, সংশোধনী 17টা, আর অনুচ্ছেদ হলো 153টা। এখন সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো কি কি, মানে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি তোমাদেরকে বলতে পারি যে আসলে
যে অনুচ্ছেদগুলো তোমাদের একবারে না জেনে পরীক্ষার হলে যাওয়াই যাবে না, আমি সেই অনুচ্ছেদগুলো তোমাদেরকে বলতে পারি। যেটা হলো প্রথমত আমাদের যেটা জানা উচিত সেটা হলো, আমি লিখে দিচ্ছি, 1 নম্বরটা জানা উচিত সবার, 4, এবং 4-এর বিশেষ করে ক নম্বর। তারপরে হলো 1, 4-এর ক। তারপরে আমি বলতে পারি খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেগুলোই বলে যাচ্ছি, 7-এর ক। তারপরে বলতে পারি 12, 17, 22। তারপরে হলো 17, 22। তারপরে হলো 25। তারপর হলো 36, 39। তারপর হলো 41, 49, 49, তারপরে হলো 49, তারপরে হলো 55, 63, 65, 64, 65, 70, 77, 77, তারপরে হলো 93, 95, তারপরে হলো 117, 118, 123, 128, 127, 137, 141, 145। মানে এই কয়েকটা অনুচ্ছেদ তোমার জন্য গুরুত্বপূর্ণ, 1, 4, 7, 12, 17, 22, 36, 39, 39, 40, 41, 42, 43, 44, 65, 66, 70, 80, 90, 100। যাহোক আমি পেছন দিক থেকে যাই, 145 নম্বর। 145 নম্বর হলো তোমার চুক্তি করবে যে তুমি বাংলাদেশের পক্ষে চুক্তি করে, বা বাংলাদেশের চুক্তি বা বাংলাদেশের শিরোনামে, বাংলাদেশ শিরোনামে তুমি কারো বিরুদ্ধে মামলা করবে, এবং বাংলাদেশ পরিচয়ে তুমি ইন্টারন্যাশনালি যে কোনো কনফারেন্সে বা যে কোনো কিছুতে তুমি বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য যেটা করবে, এবং সেটা হলো 145 নম্বর অনুচ্ছেদে তুমি এটা জানতে পারবে। এবার হলো জরুরি অবস্থা, 141 নম্বর অনুচ্ছেদে আছে জরুরি অবস্থা জারি, অর্থাৎ জরুরি অবস্থা জারি করলে রাষ্ট্রের অন্য সব আইন যেটা সেটা স্থগিত থাকবে, এবং রাষ্ট্র ওই সময়ে যেই যে আইনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করবে সেগুলো পরিচালনা করবে। এটা রাষ্ট্রের জরুরি অবস্থা, অর্থাৎ রাষ্ট্রের জানমালের নিরাপত্তার জন্য এটা করে থাকবে, এবং যেটা রাষ্ট্র যেটা ভালো মনে করবে সেই আইনগুলোই ওই সময় রাখবে, প্রচলিত আইনগুলো তখন স্থগিত থাকবে। এবং এটা সাধারণত 120 দিন মেয়াদ থাকে সর্বোচ্চ, এরপর যদি মেয়াদ বাড়াতে হয় সেটা রাষ্ট্রপতির মাধ্যমে ও তাদের জারি করে সেটা বাড়াতে পারবে। 137 হলো, তুমি জানো যে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠনের কথা বলা আছে 37 নম্বর অনুচ্ছেদে। 127 নম্বর অনুচ্ছেদে আছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই নিয়ন্ত্রকের কথা বলা আছে, নিয়োগের কথা বলা 27 নম্বর অনুচ্ছেদে। 123 নম্বর অনুচ্ছেদে আছে যে অন্তর্বর্তী সরকারে হবে যে নির্বাচনকারীর অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন করবে, অর্থাৎ সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগে যে নির্বাচন হবে, এই 90 দিন আগে নির্বাচন হওয়ার বিষয়টি বলা আছে 23 নম্বর অনুচ্ছেদে। এটা তোমাদের জন্য এবছর পরীক্ষায় গুরুত্বপূর্ণ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মানে সরকারের মেয়াদ, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার জন্য যে
অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে এবং ওইটার আছে 123 নম্বর অনুচ্ছেদে। অবশ্যই এটা নিরপেক্ষ নির্দলীয় না, এটা দলীয় সরকারের আগের 90 দিনই অন্তর্বর্তীকালীন সরকার, তারা শুধুমাত্র রুটিন ওয়ার্ক করবে, কোনো সংসদের অধিবেশন বসবে না এবং নতুন কোনো আইন তারা করতে পারবে না, অর্থাৎ আগের যে প্রচলিত আইনগুলো আছে সেগুলোই প্রয়োগ করতে পারবে এবং রুটিন ওয়ার্ক শুধুমাত্র সিগনেচার করতে পারবে, এমনকি কোনো আর্থিক কোনো কর্মকাণ্ড তারা এখানে করতে পারবে না। তার মানে 123 নম্বরে অন্তর্বর্তী সরকারের কথা, 118 হলো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে 118 নম্বর অনুচ্ছেদে। 117 নম্বর অনুচ্ছেদে আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা আছে 117 নম্বর অনুচ্ছেদে। এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটু কম। 95 নম্বর অনুচ্ছেদ, যেটা হলো চিফ জাস্টিসের কথা বলা আছে, প্রধান বিচারপতি নিয়োগের কথা বলা আছে 95 নম্বর অনুচ্ছেদে। 93 নম্বর অনুচ্ছেদে আছে অধ্যাদেশ প্রণয়নের কথা, অধ্যাদেশ প্রণয়নের কথা যেটা রাষ্ট্রপতি করতে পারে, এটা 93 নম্বর অনুচ্ছেদ। 77 নম্বর আছে ন্যায়পাল, অনেকে ন্যায়পাল সম্পর্কে জানতে চেয়েছে, ন্যায়পাল যেটা হলো, ন্যায়পাল সম্পর্কে জন্য যদি বলি আমি, ন্যায়পাল হলো রাষ্ট্র, উনি সংসদে থাকবেন, সংসদে থাকবেন। ন্যায়পালটা আসলে আমাদের এখানে, আমাদের সংসদে এখন পর্যন্ত এই ন্যায়পালটা গঠন করা হয় নাই, ন্যায়পাল থাকবে সংসদে এবং তিনি সংসদের কর্মকাণ্ড অর্থাৎ সংসদের সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে তিনি সবাইকে তাদের আয় ব্যয়ের হিসাব, তাদের কার্যক্রমের হিসাব নিতে পারবেন এবং তাদের এমনকি তিনি রাষ্ট্রপতি ছাড়া যে কাউকে তিনি জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তার আয় ব্যয়ের হিসাব তিনি নিতে পারবেন। হয়তো এই কারণেই হয়তো বা সংসদ এখন পর্যন্ত অ্যালাউ করে নাই ন্যায়পাল। আমরা জানি যে ভারতে লোকপাল ছিল না, এই লোকপাল নিয়োগের জন্য আমরা আন্না হাজারে নামক একজন ব্যক্তির নাম শুনছিলাম, আন্না হাজারে, যিনি এই লোকপাল বিল পাশ করার জন্য অর্থাৎ লোকপাল নিয়োগের জন্য তিনি একা আন্দোলন করে গেছেন এবং তিনি টানা 17 দিন 18 দিন পর্যন্ত তিনি অনশন করেছেন এবং তিনি আন্না হাজারে খুব মানে দিল্লির যে রাজপথে বসেছিলেন এবং সে কিন্তু একটা সময় 2013-14 সালে তিনি কিন্তু 13-14 বা 12-13 সালে তিনি খুব মানে বিশ্ব আলোচিত একজন ব্যক্তি ছিল, একা আন্দোলন করে তিনি ভারতের লোকপাল এনেছেন। আমাদের বাংলাদেশে এখনো ন্যায়পাল নাই, ন্যায়পাল কর ন্যায়পাল ছিল, কর ন্যায়পাল ছিল যেটা 11-13 সালে ছিল, কর ন্যায়পালটা এখন বিলুপ্ত। আর ন্যায়পাল এটা 1980 সালে নিয়োগের আইন হলেও এখন পর্যন্ত এই আইন কার্যকর হয় নাই। 70 নম্বর অনুচ্ছেদ হলো সম্বন্ধে ফ্লোর ক্রসিং বলা হয়, ফ্লোর ক্রসিং, ফ্লোর ক্রসিং হলো নিজ দলের বিপক্ষে ভোট দেন, নিজ দলের বিপক্ষে ভোট অর্থাৎ সংসদে যদি সে সরকারি দলের হয়, সরকারি দলের যদি হা বলার প্রস্তাব থাকে তাহলে তাকে হা বলতে হবে, যদি না বলে তাহলে সেটা তার ফ্লোর ক্রসিং হয়ে যাবে। অর্থাৎ ফ্লোর ক্রসিং করলে যদি বিপক্ষে ভোট দেয় তাহলে সে তার আসনটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ তিনি আর এমপি পদে থাকতে পারবেন না। ফ্লোর ক্রসিং এটার মাধ্যমে হয় অথবা সে দল ত্যাগ করলে সেটাও ফ্লোর ক্রসিং অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ যদি মনে করেন এখন নৌকা প্রতীকে কেউ জয়লাভ করে সে ত্যাগ করলো, যে আমি নৌকা, নৌকা প্রতীক আমি আওয়ামী লীগ ত্যাগ করলাম, এই দল থেকে যদি পদ ত্যাগ করে তাহলে সে তার পদটি শূন্য হবে, তার আসনটি শূন্য হয়ে যাবে এবং ওই আসনে আবার নতুন করে নির্বাচন হবে। তার মানে ফ্লোর ক্রসিং দুইভাবে হয়, একটা হলো বিপক্ষে ভোট দান এবং আরেকটা হলো নিজ দল ত্যাগ যে দল নির্বাচিত হয়েছে। 85 নম্বরে বাংলাদেশের সংসদের গঠনের কথা বলা হয়েছে, সংসদ যে গঠন সেটা হলো 65 নম্বর অনুচ্ছেদে। সংসদের মেয়াদ 5 বছর থাকবে, সংসদের অধিবেশন মানে সংসদে নির্বাচনের 30 দিনের মধ্যে, নির্বাচনের 30 দিনের মধ্যে অবশ্যই অধিবেশন বসতে হবে। যেমন আমরা দেখলাম 30 ডিসেম্বর নির্বাচন হয়েছে, আগামীকালকে 30 জানুয়ারি এখানে নির্বাচন প্রথম অধিবেশন বসতে হবে। কালকে যদি অধিবেশন না বসে তাহলে কিন্তু এই সংবিধান মানে এই সরকার শপথ তারা ভঙ্গ করবে, অর্থাৎ এই নির্বাচন আবার হতে হবে যদি কালকে কোনো রকম তাদের অধিবেশনটা না হয়, 30 দিনের মধ্যে অধিবেশন বসতে হবে। 64 নম্বর হলো অ্যাটর্নি জেনারেলের কথা, অ্যাটর্নি জেনারেল, তোমরা অ্যাটর্নি জেনারেল নাম শুনছো, এটা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় আইনজীবী এবং রাষ্ট্রের আইনজীবী হলো অ্যাটর্নি জেনারেল। তিনি একজন বিচারপতি পদমর্যাদার, বিচারপতি মর্যাদার পদমর্যাদা ভোগ করেন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যাটর্নি জেনারেলের কোনো মেয়াদ নেই, অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি যতদিন ইচ্ছা ততদিন তিনি ওই পদে বহাল থাকবেন। বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি কিন্তু বহুদিন ধরে ক্ষমতায় আছেন এবং পদে আছেন, অর্থাৎ মোর দ্যান 10 ইয়ার্স, আই থিঙ্ক 10 বছর অথবা 9 বছর বা 9 বছর এরকম হয়ে গেছে যে তিনি এখনো ক্ষমতায় মানে পদে আছেন, কিন্তু তাকে কেউ ই করতে পারবে না, মানে রাষ্ট্রপতি যদি না চান তাইলেই তিনি থাকতে পারবেন না, রাষ্ট্রপতি চাইলে তিনি
থাকতে পারবে, অর্থাৎ এই অ্যাটর্নি জেনারেল পদটা, এই পদে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। টেনশনে বললো যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ ঘোষণাটা হলো এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এখানে অনেকে আমরা বুঝি না। 63 নম্বর অনুচ্ছেদ যদি দেখি সংবিধানের ভাষাটা, অনেকে আমরা সমস্যায় পড়ে যাই, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। যুদ্ধ ঘোষণা আসলে কি করবে? একবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আই থিঙ্ক 2013 সালে আসছিল, 2013 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, এবং এখানে বলা আছে সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাইবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করিবেন না। অর্থাৎ এখানে যুদ্ধ ঘোষণা করতে সংসদের অনুমতি লাগবে, এবং সংসদের অনুমতি করে অনুমতি নিয়ে যুদ্ধটা আসলে কে ঘোষণা করবে? যুদ্ধ ঘোষণা তো সংসদ করবে না, সংসদ অনুমতি দিবে, আর যুদ্ধ ঘোষণা করবে হলো রাষ্ট্রপতি। যদি প্রশ্ন করা হয় যুদ্ধ ঘোষণা করতে পারে কে? রাষ্ট্রপতি। যুদ্ধ ঘোষণা করার অনুমতি কে দিবে? সংসদ। অর্থাৎ সংসদের অনুমতি ব্যতীত রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এরপর হলো 55, যেটা হলো মন্ত্রীর কথা বলা আছে, মন্ত্রীদের যে শপথ অনুষ্ঠানের কথা বলা আছে মন্ত্রীরা। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি প্রতিমন্ত্রী হয়, উপমন্ত্রী হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তাদের মূল বিষয়টা হলো তারা মন্ত্রী, অর্থাৎ প্রতিমন্ত্রী উপমন্ত্রী সবাই মন্ত্রী হিসেবে এখানে গণ্য হবে। তবে এখানে আলাদা করে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর কথা বলা আছে, এবং তাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হবে। এবং বেসিক্যালি 55 অনুচ্ছেদ এটাই বাংলাদেশের সরকার। আমরা দেখি যে অনেক সময় প্রাইম মিনিস্টার নিজেও বলে সরকার সিদ্ধান্ত নেবে, আসলে হুইজ গভর্নমেন্ট, মানে অনলি গভর্নমেন্ট ইজ, গভর্নমেন্ট ইজ অনলি কি? ক্যাবিনেট। ক্যাবিনেট মানে মন্ত্রিসভা, অর্থাৎ মন্ত্রিসভাটাই হলো কি? সরকার। এরপর 49 হলো এখানে রাষ্ট্রপতির ক্ষমা, যেটাকে বলা হয় সরি রাষ্ট্রপতির রাষ্ট্রপতির যেটাকে বলা হয় অভিশংসন, সরি অভিশংসনের কথা বলা আছে। অভিশংসন এটা হলো ইম্পিচমেন্ট, রাষ্ট্রপতি কোনো কারণে যদি তার শপথ ভঙ্গ করে তাহলে সদস্যদের অনুমতি অনুমতি সাপেক্ষে স্পিকারের কাছে তারা অভিশংসনের প্রস্তাব করবে, তারপর পার্লামেন্টের 2/3 ভোটে ওই রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিলে সেটাকে বলা হয় অভিশংসন। আমি এটা পরে আসতেছি, অভি আমার মনে হয় ভুল হচ্ছে, দেখি একটু, 49 নম্বর অনুচ্ছেদ এটা আসলে ক্ষমা প্রদর্শনের কথা বলা আছে, অভিশংসন না, এটা হচ্ছে ক্ষমা প্রদর্শনের কথা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। অর্থাৎ রাষ্ট্রপতি মানে বাংলাদেশের রাষ্ট্রপতির উপর আদালতের কোনো ইখতিয়ার নেই, রাষ্ট্রপতি যদি কোনো ক্ষেত্রে বলে যে তাকে ক্ষমা দেওয়া হোক, মানে তাকে ক্ষমা প্রদর্শন করা হলো, তাহলে তার ফাঁসির আসামি হলো তাকে ক্ষমা প্রদান করতে পারবে। এই ক্ষমা প্রদর্শনের কথা 49 নম্বর অনুচ্ছেদ আছে। 41 নম্বর অনুচ্ছেদে আছে ধর্মীয় স্বাধীনতার কথা, ধর্মীয় স্বাধীনতা 41 নম্বর অনুচ্ছেদে। 39 হলো মতামত প্রকাশের স্বাধীনতা, আর তুই মতামত প্রকাশ করতে পারবে, যেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের একটি সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার না, এই মতামত প্রকাশের স্বাধীনতা, এটা হলো 39 নম্বর অনুচ্ছেদে। 36 নম্বর হলো চলাফেরার স্বাধীনতা, চলাফেরা সভা সমাবেশ এগুলো স্বাধীনতা হলো 36 নম্বরে। 25 নম্বরে হলো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা, শান্তি নিরাপত্তা অর্থাৎ পররাষ্ট্রনীতি যেটাকে বলি আমরা, বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই কথাটা বলা আছে 25 নম্বর অনুচ্ছেদে। আর 22 নম্বর অনুচ্ছেদ হলো বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এটা হলো 22 নম্বর অনুচ্ছেদে। 17 নম্বর হলো সবার জন্য শিক্ষা, অর্থাৎ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্লাস শিক্ষা লাভের অধিকার, সেটা হলো 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 12 নম্বরে আছে ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা এটা বলা আছে 12 নম্বর অনুচ্ছেদে। আর 7-এর ক অনুচ্ছেদে যেটা বলা আছে সেটা হলো যে সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, অর্থাৎ সংবিধান বাতিল করা, এই সংবিধান বাতিল করা বা স্থগিত করা, এবং এমনও বলা আছে এই সংবিধান যদি অন্য কেউ এসে বাতিল করে, যে সংবিধানটা বাতিল এটা যদি স্থগিত করে, অর্থাৎ অথবা এটাকে স্থগিত করার কোনো রকমের সে যদি কোনো পায়তারা করে, অথবা যদি তাকে কোনো রকম প্রশ্রয় দেয় যে স্থগিত করেছে, তাহলে সে অবশ্যই রাষ্ট্রদ্রোহী মামলা, মানে রাষ্ট্রদ্রোহী অপরাধে সামিল হবে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানকে বাতিল করা অথবা হলো স্থগিত করা, এই বিষয়গুলো করা যাবে না, এটা একটি রাষ্ট্রদ্রোহী অপরাধ, সেটা বলা হচ্ছে 7-এর ক অনুচ্ছেদে। 4-এর ক অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ, এবং বাংলাদেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, তারপরে হলো বিদেশি দূতাবাস, এইসবে হাই কমিশনে, অর্থাৎ সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন করতে হবে এবং প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে, এটা বলা আছে 4-এর ক অনুচ্ছেদে। মনে রাখতে হবে সংবিধান অনুসারে
আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি জাতির জনক না, তিনি হলেন জাতির পিতা। অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ। এক নম্বর হলো আমাদের আজকে প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্রের কথা বলা আছে এক নম্বর অনুচ্ছেদে। এবং আমি মনে করি এই কয়েকটা অনুচ্ছেদ না জেনে কোনো পরীক্ষা হলে যাওয়া উচিত না, সেক্ষেত্রে এই অনুচ্ছেদগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এখান থেকে কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে। এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এবছর 2019 সালে, তাদের জন্য শুভকামনা। এবং তোমরা এই অনুচ্ছেদগুলোকে তোমরা অন্ততপক্ষে মাথায় রাখো, এবং এই অনুচ্ছেদগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো আমি যদি বলি তোমাদের জন্য এখান থেকেও আরো গুরুত্বপূর্ণ আছে, যেমন আমি যদি বলি তোমার জন্য এখানে গুরুত্বপূর্ণ 137, তারপরে গুরুত্বপূর্ণ 123, তারপরে গুরুত্বপূর্ণ 118, তারপরে গুরুত্বপূর্ণ হলো 93 অধ্যাদেশ প্রণয়ন, তারপরে গুরুত্বপূর্ণ হলো 77, তারপরে গুরুত্বপূর্ণ 70, তারপরে যদি গুরুত্বপূর্ণ সেটা বলতে পারি আমি 39, তারপরে 22, তারপরে 17, তারপর 7-এর ক, তারপরে হলো 4-এর ক, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আমি যেগুলো বলেছি এগুলো একটু বেশি ভালো করে দেখবে আর কি। তো আমরা যেটা এখন বলতে পারি সেটা হলো সংবিধানে আমরা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ দেখেছি, এরপরে আমরা চলে যাব সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী আছে, পড়ে গেছে। আমি তো অনুচ্ছেদ কোন আসছি এ পর্যন্ত কন্টিনিউ করবো। আচ্ছা তাহলে আমরা 40 মিনিট আছে, আরো অ্যাটলিস্ট 20 মিনিট নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন যেটা দেখি সংশোধনী, সংবিধানের সংশোধনী 17টা। এখন তোমার সংবিধানে হলো সংশোধনী 17টা। এখন 17টা সংশোধনীর মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হলো অলরেডি কিন্তু আমাদের সংবিধান সংশোধনী 17টা হলেও 4টা সংশোধনী বাতিল হয়ে গেছে। এখানে যেটা হলো যে সংবিধানের সংশোধনী 17টা হলো, ইতোমধ্যে 6টা সংশোধনী কিন্তু বাতিল হয়ে গেছে। আমরা যদি দেখতে পাই সেটা হলো 5, 7, 13, 16, এই 4টা সংশোধনী কিন্তু হাইকোর্ট থেকে বাতিল। তাহলে যদি প্রশ্ন করা হয় সংবিধানের সংশোধনী কতটি, 17টি বাতিল হয়েছে কতটি, 4টে, 4টি সংশোধনী বাতিল। এখন এই সংশোধনীর মধ্যে আমার আসলে 17 সংশোধনীর মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ, সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটা। আমি সেটা হলো আমি যদি বলি এক নম্বর গুরুত্বপূর্ণ যদি বলা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, পঞ্চমের কথা আমি বলবো, তবে এটা একটু বিষয় আমি লিখে রাখলাম পঞ্চম। তারপরে যদি বলি হয় সেটা হলো 12, 13, অর্থাৎ দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ এবং সপ্তদশ, এই কয়েকটা অনুচ্ছেদ। আর মাঝখানে অনেক অনুচ্ছেদ আছে, আসলে ওগুলো লাগবে না, ওগুলো পরীক্ষা আসেও না, আর ওগুলো মানে এখন এগুলো কার্যকারিতা নাই, যার জন্য আমি ওগুলো লিখছি না। এখানে একটা বিষয় হলো 17তম সংশোধনী, যেটা এই সংশোধনীটা 2018 সালে হয়েছে, অর্থাৎ গত বছর জুলাই মাসে হয়েছে, 18 সালে এই 17তম সংশোধনী হয়। এখানে যে সংশোধনীটা হয় সেটা হলো আমাদের যে সংবিধানে নারী আসন, সংবিধানে নারী আসন সরি সংসদে
সংরক্ষিত নারী আসন হলো 50টা। এই 50টা নারী আসনের মেয়াদ এই 2019 সালে শেষ হয়ে গেছে, 19 সালের 24 জানুয়ারি মেয়াদ শেষ হয়ে গেছে। তো এই 50টি সংরক্ষিত যে নারী আসন সেগুলোর মেয়াদ বৃদ্ধি করতে হবে, এবং এই জন্য এই মেয়াদটা সংসদে নারী আসন 50টা সেই মেয়াদ 25 বছর বৃদ্ধি করা হয়, 25 বছর বৃদ্ধি করা হয়। এবং 25 বছর বৃদ্ধি বলতে 2019 সাল থেকে 2044 সাল পর্যন্ত, 19 থেকে 2044 সাল পর্যন্ত সংসদে নারী আসন 50টা থাকবে। আগে যেটা ছিল আমাদের দেখি চতুর্থ সংশোধনী যে বলা ছিল 10 বছর মেয়াদ, অর্থাৎ যে পরবর্তী সংসদ থেকে 10 বছর, অর্থাৎ 2009 থেকে মেয়াদ ছিল 2019 পর্যন্ত, আর এটা হয়েছিল 2004 সালে। কিন্তু ওই ওই সংসদ ছিল নবম সংসদ, বলা ছিল দশম সংসদের প্রথম দিন থেকে 10 বছরের মেয়াদ থাকবে। তা সেক্ষেত্রে দশম সংসদের প্রথম দশম সরি নবম সংসদের মেয়াদ শুরু হয়েছে জানুয়ারি 2009 থেকে, আর 2019 সালে জানুয়ারি পর্যন্ত মেয়াদ ছিল। যা হোক, আমি যেটা বলি, শততম সংশোধনীর বিষয় হয় 18 সালে, এর বিষয়বস্তু হলো সংরক্ষিত নারী আসন 50টা এবং সেই আসন 25 বছর বৃদ্ধি করা হয়, অর্থাৎ সংরক্ষিত নারী আসন 50টি 2044 পর্যন্ত বলবৎ করা হয়। এবং এই নিয়ে নারী আসন নিয়ে সংবিধানে মোট 4টি পরিবর্তন হয়, 4টা পরিবর্তন। অর্থাৎ সংবিধানের প্রথমে যেটা প্রথম সংসদে তখন ছিল নারী আসন ছিল মাত্র 15টা, এরপরে ষষ্ঠ পঞ্চম সংসদে আবার নারী আসন করা হয় 30টা, এরপরে ওখানে মেয়াদ বৃদ্ধি করা হয়, পরের সংসদ থেকে 30টা হয়, সরি প্রথম সংসদে 15টা ছিল, তারপর থেকে 30টা, কিন্তু এটা মেয়াদটা বৃদ্ধি করা হয় পঞ্চম সংসদে। এরপর আবার এসে 30 থেকে 45 করা হয়, যেটা হলো 14 সংশোধনীর মাধ্যমে, 45 থেকে আবার 50টি আসন করা হয়, যেটা হলো 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে, এরপর 17তম সংশোধনীর মাধ্যমে এর মেয়াদটা আরো 25 বছর বৃদ্ধি করা হয়। যদি পরীক্ষা আসে নারী আসন নিয়ে সংবিধানে পরিবর্তন হয়েছে কয়বার, তাহলে বলতে হবে 4 বার, 15 থেকে 30, তারপরে হলো 30 থেকে 45, তারপর হলো 45 থেকে 50, তারপর হলো 25 বছর মেয়াদ বৃদ্ধি, অর্থাৎ 4 বার এটা পরিবর্তন হয়। 16তম সংশোধনী যেটা ছিল বিচারপতিদের অভিশংসনের কথা, বিচারপতিদের অভিশংসন, এটা হয়তোবা তোমাদের খুব জটিল লাগতে পারে, অর্থাৎ বিচারপতি বিচারপতি অভিশংসন হলো বিচারপতিকে বিচারপতির পদ আসলে পদ কখন, মানে বিচারপতি যদি ভুল করে তাহলে কখন রাষ্ট্র তার ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এবং সে অভিশংসনের ক্ষমতা এটা প্রথমেই সংসদের কাছে ছিল 72 সালে সংবিধানে, এরপর সেটা নেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে অন্যান্য আরও 2 জন বিচারপতি বা অন্যান্য আরও সাবেক বিচারপতি থাকবে, 3 জন সদস্য নিয়ে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এবং যেটা গঠনের অনুমতি দিবে রাষ্ট্রপতি। এখন যদি প্রধান বিচারপতি নিজেই যদি কোনো অপরাধের শিকার হয়, মানে অপরাধী অপরাধ করে ফেলে বা অথবা প্রধান বিচারপতি তার শপথ ভঙ্গ করে, তাহলে সেক্ষেত্রে তার ব্যবস্থা কী গ্রহণ করা হবে, তারপরে এটা ব্যবস্থা করা হয় যে না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল না, এটা করা হবে সংবিধানের মানে সংসদের মাধ্যমে, অর্থাৎ আবার সংসদে ফিরিয়ে নিয়ে আসা হয় এই 16তম সংশোধনীর মাধ্যমে। এবং এই বিষয়ে অভিশংসন নিয়ে এটা বলা হয়, এবং এটা নিয়ে অনেক 2016-17 সালে খুব ব্যাপক উত্তেজনা হয়। 16তম সংশোধনী যেটা হয় 2014 সালে, এরপর থেকেই এটা অনেক আলোচনার পর অবশেষে এটা বাতিল হয়ে যায়, এবং এই এই শব্দটা মনে রাখলে চৌদ্দ অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়া হয়েছিল, এখন সেটা স্থগিত, এখন আবার সুপ্রিম জুডিশিয়াল, এটা স্থগিত হওয়া মানে হলো আবার সেই ফিরে যাওয়া মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে। তবে ওটা এখনো কার্যকর না, রাষ্ট্র এখনো কোনো মানে ক্লিয়ারেন্স দেয়নি, অর্থাৎ এই প্রশ্ন আসলে বলতে হবে যে বিধবিশনের ক্ষমতা কার হাতে, সংসদের হাতে 16তম সংশোধনী অনুসারে ছিল, তবে এটাও বিলুপ্ত মানে বাতিল করা হয়েছে। 15তম সংশোধনী অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের পরিণতি বইতে তোমাদের পরিণতি বইটা পড়ো, সেখানে দেখবে যে 15তম সংশোধনী নিয়ে ব্যাপক আলোচনা আছে, এবং তোমাদেরকে অনুরোধ করব যে 15তম সংশোধনী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে কোনো পরীক্ষার জন্য এই অনুচ্ছেদটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা বলা যায় যে এই 15তম সংশোধনী পুরোপুরি পঞ্চম সংশোধনীর বিপরীত, এটা সংশোধনী 13তম সংশোধনী একটা বিপরীত সংশোধনী,
অর্থাৎ 15তম সংশোধনীর মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু কথা বলতে পারি, যেটা হলো যেমন এই সংশোধনী হয়েছিল 2011 সালে, এবং সেখানে বলা হয়েছিল যে নারী আসন 50টা করা হবে, এবং জাতি হিসেবে আমরা, জাতি হিসেবে হলো আমরা নাগরিক হিসেবে বাংলাদেশি, আর জাতি হিসেবে হলাম আমরা বাঙালি, এই কথাটা এখানে বলা আছে। এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, বিলুপ্ত করা হয়, এবং সংবিধানের যে দুইটি মূলনীতি ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, যে দুইটা মূলনীতি স্থগিত ছিল, সেই মূলনীতি যদি আবার ফিরে আসে, অর্থাৎ 15তম সংশোধনী বলা যায় যে অনেকটা 72 সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। যে প্রশ্ন আসে মূল সংবিধানের বাস্তবতার সাথে অনেকটা মিল কোন সংশোধনীর সাথে, সেটা হলো কি 15তম সংশোধনী, এবং এটি পঞ্চম এবং ত্রয়োদশ সংশোধনী কি একটি বিপরীত সংশোধনী, এবং এই সংশোধনী সম্পর্কে অনেক কথা বলা আছে, তোমরা এই সংশোধনীটা খুব ভালো করে দেখবে। এবং এখানে যে বিষয়গুলো বলা হয় যে সংসদের উপনেতার পদমর্যাদার কথা বলা আছে, তারপরে হলো তত্ত্বাবধায়ক বাতিল, তারপরে হলো যে জাতি হিসেবে পরিচয়, তারপরে হলো নারী আসন বৃদ্ধি, এসবগুলো এই 15তমতে আছে। এটা নিয়ে বিস্তর আলোচনা, কমপক্ষে তোমার 21টা পরিবর্তন আছে এখানে। চতুর্দশ সংশোধনী যেটা হলো নারী আসন, এখানে 50-45টি করা হয়, তবে এটা তোমার পরীক্ষা আসবে না। তোমার এখানে চতুর্দশ সংশোধনী মনে রাখতে হবে যে বিচারপতিদের অবসরের বয়সটা বৃদ্ধি করা হয়। বিচারপতিদের অবসরের বয়স আগে ছিল 65, সেটাকে 67 বছর করা হয়, অর্থাৎ বিচারপতিদের অবসরের বয়স 67 বছর। এবং সাংবিধানিক যে অন্যান্য পদগুলো আছে, বিশেষ করে যেগুলো হলো অনির্বাচিত যে পোস্টগুলো, জনগণের প্রতিনিধি না, এবং তাদের মেয়াদ হলো 65 বছর, অর্থাৎ যেমন নির্বাচন কমিশনারদের অবসরের বয়স 65 বছর, বিচারপতিদের সরি পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসরের বয়স 65 বছর, মহাসচিব নিরীক্ষক নিয়ন্ত্রকের অবসরের বয়স 65 বছর, এগুলো বলা আছে অবসরের কথা। আর শুধুমাত্র বিচারপতিদের অবসরের বয়স হলো 67 বছর। আর আমাদের একটা আইন আছে সরকারি, যেটা হলো বিজ্ঞানীদের অবসরের বয়স 67 বছর, এবং যারা গবেষক গবেষণা করে, গবেষণা কর্মকর্তা, তাদের হলো 67 বছর অবসরের বয়স। এটা হলো আইন, এটা সংবিধানের সাথে সাংবিধানিক পদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে বিচারপতিদের অবসরের বয়স 67, আর অন্য ক্ষেত্রে যারা আছে পিএসসি, নির্বাচন কমিশন, মহাসচিব, নিরীক্ষক, নিয়ন্ত্রক, তাদের হলো 65 বছর। 13তম সংশোধনী এটা বাতিল হয়ে করা হয়েছে, এই সংশোধনী হয়েছিল সেই 1996 সালে, এবং যে সংশোধনী হলো তত্ত্বাবধায়ক সরকার কথা বলা আছে। এখানে মনে রাখবে তত্ত্বে ত্রয়োদশ, তত্ত্বে তত্ত্বাবধায়ক, এই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীতে। এটি বাতিল করা হয়, বাতিল করে একেবারে পুরোপুরি গেজেট করা হয় 2010 সালে, অর্থাৎ একেবারে পুরোপুরি বাতিল, সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ 2010 সালে 2 ফেব্রুয়ারি এটাকে বাতিল করে দেয়। তার মানে তত্ত্বাবধায়ক সরকার অধীনে আর নির্বাচনের কথা বলা নেই, এখন বলা আছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেটা বলা আছে 15তম সংশোধনীতে। 12তম সংশোধনী হলো সংসদীয় সরকারের কথা বলা হয়েছে, সংসদীয় সরকার যেটা হয়েছিল 1990-এর দশকে, এবং সংসদীয় সরকার আগে আমাদের যেটা হলো যে সংসদীয় রাষ্ট্রপতি যেটা সরকার ছিল, এবং এই সংসদীয় সরকার নিয়ে আসে 12তম সংশোধনীতে। পঞ্চম সংশোধনীর কথা বলবো, এটা আসলে বাতিল করা হয়েছে, পঞ্চম সংশোধনী এটা বাতিল হয়ে গেছে। তার মানে পঞ্চম সংশোধনী যদি বলি আমরা, সেক্ষেত্রে এখানে অনেকেই কথা বলছেন, তারপর হলো এমন করা যদি এমন সবসময় হয়, সকল ছাত্রছাত্রী সকলের জন্যই খুব উপকার হতে হয়। আমরা আসলে সবাইকে মনে মনে করে দিই, এটা আসলে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা বিসিএস বা ভর্তি পরীক্ষার জন্য আমরা এভাবে এখনও করি নাই আলোচনাটা, মানে পুরোপুরিটা হলো এইচএসসি কেন্দ্রিক, তবে এটা বিসিএস এবং অ্যাডমিশন যারা পরীক্ষা দেবে তাদের কাজে লাগতে পারে। যাই হোক, আমরা আসি পঞ্চম সংশোধনী বাতিল, এবং এটার যেটা হলো দায়মুক্তি অধ্যাদেশ, আসলে এটা আসবে না, যেহেতু বাতিল সেটা আসবে না, দায়মুক্তি অধ্যাদেশের কথা বলা হয়েছে, এবং ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এই দুইটা অনুচ্ছেদ স্থগিতের কথা বলা হয়েছে। আমরা পঞ্চম সংশোধনী আলোচনা না করাটাই ভালো, অর্থাৎ এটার পুরোপুরি বাতিল। এটা হলো সামরিক সরকারের যে বৈধতা, এবং এখানে হাইকোর্ট 2005 সালে রায় দিয়েছিল, যেটা হলো যে 29 আগস্ট রায় দিয়েছিল যে এই সংশোধনীতে বাতিলই, প্লাস হলো 3 জন শাসক, মানে যারা সামরিক সরকারের প্রধান, মানে
সামরিক সরকারে ছিল, সামরিক সমর্থিত সরকারে ছিল তিনজন শাসক, যেমন খন্দকার মোস্তাক, জিয়াউর রহমান এবং হলো সায়েম। এই তিনজন শাসককে অবৈধ শাসক ঘোষণা করেছে, অর্থাৎ তারা যে কাজকর্ম করছে সেই কাজকর্মগুলোর এখানে বৈধতা দেওয়া হয়েছে পঞ্চম সংশোধনীতে, এবং এটা বাতিল হয়ে গেছে। এটা নিয়ে কথা না বলাই ভালো, আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় দেখি। আমরা মনে রাখবো যে আমাদের সরকারের প্রথম লক্ষ্য ছিল যুদ্ধ অপরাধের বিচার, এবং প্রথম এবং মূল কথাই হলো যুদ্ধ অপরাধের বিচার। এই যুদ্ধ অপরাধের বিচারের কথা বলা আছে প্রথম সংশোধনীতে। এরপরে দ্বিতীয় সংশোধনী হতো জরুরি অবস্থা জারি, অর্থাৎ জরুরি অবস্থা জারির বিষয়টা সংশোধনে সংবিধানে সংযুক্ত করা হয়েছে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। আর তৃতীয় হলো তাতে তিন বিঘা, অর্থাৎ 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর আমরা ভারতকে দিয়েছিলাম, 3 বিঘা করিডোর আমাদেরকে ভারত দিয়েছিল এবং ভারতকে আমরা বেরুবারি হস্তান্তর করেছিলাম। অর্থাৎ 1974 সালে যে সীমান্ত চুক্তি, এই 74 সালের সীমান্ত চুক্তি আমরা তৃতীয় সংশোধনীর মাধ্যমে আমরা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করি। সীমান্ত চুক্তি বলতে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল যেটা মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত। সেখানে ভারতকে দিয়েছিল, ভারত আমাদেরকে দিয়েছিল 3 বিঘা করিডোর। অর্থাৎ করিডোর কি আমি তোমাদেরকে বুঝাই, ধরো পাশাপাশি দুইটা দেশ, এ একটা দেশ, এ একটা দেশ, এ কান্ট্রি বি কান্ট্রি। এখন এ কান্ট্রির কোনো ভূমি যদি বি কান্ট্রিতে থেকে যায়, তাহলে চারপাশে যদি বি কান্ট্রি থাকে, অর্থাৎ এটা পার্ট অফ এ, তার মানে এটা হলো এ কান্ট্রির এনক্লেভ বা ছিটমহল। অর্থাৎ পাশাপাশি দুটি দেশের মধ্যে যখন এক দেশের ভূমি অন্য দেশের মধ্যে থাকে, তখন তাকে বলা হয় ছিটমহল। আর দেখা যাচ্ছে এই ছিটমহলে যাওয়ার জন্য যে রাস্তা তাকে বলা হয় করিডোর, তাকে বলা হয় করিডোর। আর এরকমই বাংলাদেশের এখন ছিটমহল নাই, 2015 সাল থেকে ছিটমহল বিনিময় হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে ভারতের 111টা ছিল এবং ভারতের মধ্যে বাংলাদেশের 51টা ছিটমহল ছিল। এবং সেখানে আমি যদি দেখাই বাংলাদেশের পশ্চিম মাথাটা, উত্তর মাথাটা দেখাচ্ছি, একবার উত্তরে এটা যদি দেখি লালমনিরহাট, এখানে ছিল আমাদের দহগ্রাম, দহগ্রাম ছিটমহল, যেটা ভারতের মধ্যে ছিল বাংলাদেশের ছিটমহল। এই দহগ্রাম ছিটমহলে যাওয়ার জন্য ভারত আমাদেরকে এখানে 3 বিঘা জায়গা দিয়েছিল, এবং এই জন্য এই জায়গাটাকে বলা হয় 3 বিঘা করিডোর। এবং এই যে 3 বিঘা করিডোর আমরা যাব এটার কথা বলা ছিল, এবং আমরা ভারতকে বাংলাদেশেরকে ছিটমহল দান করেছিলাম, সেটা হলো বেরুবাড়ি। আমরা বেরুবাড়ি হস্তান্তর করেছিলাম, এর বিনিময়ে পঞ্চগড়ের মধ্যে ছিল, এবং সেইটা পঞ্চগড়ের কাছে ছিল, সেটা ভারত নিয়ে গেছিল আর আমাদেরকে 3 বিঘা করিডোর দিয়েছিল। অর্থাৎ আমাদের সংশোধনীর মধ্যে এই কয়েকটা সংশোধনী গুরুত্বপূর্ণ। আমি যদি বলি 4 নম্বর আমাদের দরকার নাই, 7 নম্বর দরকার নাই, 6 নম্বর দরকার নাই, 9, 10, 11 দরকার নাই, অর্থাৎ আমাদের অষ্টম গুরুত্বপূর্ণ, আমি একটা জিনিস স্কিপ করে ফেলছি, অষ্টম সংশোধনী আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অষ্টম সংশোধনী এটা বলা আছে, 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখবো। একটা হলো রাষ্ট্রধর্ম ইসলাম, আমাদের রাষ্ট্রধর্ম যে ইসলাম সেটা বলা আছে অষ্টম সংশোধনীতে। আমাদের এই যে বাংলা বেঙ্গলি যে নামটা, এই নামটা অর্থাৎ একটা হলো ঢাকা থেকে ঢাকা, আগে ছিল DAWCA ঢাকা, এখন এই ঢাকা থেকে যে ঢাকা নামকরণ, এই নামকরণটা হয়েছে অষ্টম সংশোধনীর মাধ্যমে। আর একটা হলো আমাদের যে বেঙ্গলি জাতি, বেঙ্গলি ন্যাশন, বাংলা থেকে বেঙ্গলি, এটা চালু হয়, অর্থাৎ বানান পরিবর্তন হয় 3টা, আর 2টা, একটা হলো ঢাকা থেকে ঢাকা, একটা হলো বাংলা থেকে বেঙ্গলি, আর একটা হলো রাষ্ট্রধর্ম ইসলাম, এই স্বীকৃতি পায়। এগুলো অষ্টম সংশোধনীর বিষয়বস্তু। তার মানে আমাদের দরকার হলো, আবার বলি, প্রথম আমাদের প্রথম হলো যুদ্ধ অপরাধের বিচার, এটা জরুরি মনে করবো, জরুরি মনে নিয়ে আমরা দ্বিতীয় হয়ে যাবে, 3 মানে 3 বিঘা করিডোর, তৃতীয় মানে 3 বিঘা করিডোর। আমাদের পঞ্চমসংশোধনী বাতিল করে দিয়েছে, এটা দরকার নাই, আমরা চলে যাবো অষ্টমে। অষ্টমে হলো 3টা গুরুত্বপূর্ণ বিষয়, 1 রাষ্ট্রধর্ম ইসলাম, 2 ঢাকা থেকে ঢাকা, 3 হলো বেঙ্গলি থেকে বাংলা থেকে বেঙ্গলি। আর এরপরে আমরা চলে যাব হলো 12তমতে, 12তমতে হলো সংসদীয় সরকার ব্যবস্থা, 13 হলো তত্ত্বাবধায়ক সরকার, যেটা ততে 13 তত তত্ত্বাবধায়ক, এটা বাতিল হয়ে গেছে, এটা এখন আর নাই। আমরা এরপরে চলে যাব 14তম সংশোধনীতে, এখানে আমরা শুধু বিচার পরিষদের অবসরের বয়সটাই মনে রাখবো। এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো এখন বাতিল হয়ে গেছে, যেমন নারী আসন 45টি এখন আর নাই, এটা এখন 50টি হয়ে গেছে, তাই এটা পরীক্ষা আসবে না, আমি তোমাদের পরীক্ষা আসার জন্য বলতেছি। আর 15তম অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি পরিণতি বই থেকে 15তমটা খুবই ভালো করে পড়বে। আমি এখানে কয়েক 3টা বিষয় গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে বলেছি। এক হলো 72-এর সংশোধনীর একেবারে পুরোপুরি, 72-এর সংশোধনীর
সংবিধানে ফিরে 72 সংবিধানে ফিরে আসছে 15তম সংশোধনীর মাধ্যমে, তারপরে হলো পঞ্চম এবং 13তম সংশোধনীর পুরোপুরি বিপরীত এবং তত্ত্বাবধায়ক বাতিল অন্তর্বর্তীকালীন সরকার চালু, 16তম বিচারপতিদের অভিশংসন যেটা বাতিল হয়ে গেছে, 17তম হলো নারী আসন 50টি এবং সেটা 25 বছর বৃদ্ধি করা হয়, অর্থাৎ এই জানুয়ারি 2019 থেকে জানুয়ারি 2044 পর্যন্ত নারী আসন সংরক্ষিত নারী আসন 50টি থাকবে, অর্থাৎ আমাদের নির্বাচিত আসন 300টি, সংরক্ষিত নারী আসন হলো 50টি এবং 350টি নারী আসন, এছাড়াও 50টি ছাড়াও এবছর এই যে গত একাদশ সংসদ নির্বাচন হলো 30 ডিসেম্বর, সেখানে 22 জন নারী সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে, 22 জন নারী সরাসরি ভোটে নির্বাচিত এমপি নির্বাচিত এমপি, এবং সেক্ষেত্রে মোট নারী আসন দাঁড়াবে সংসদে 350-এর মধ্যে 72 জন, 350-এর মধ্যে 72 জন হবে নারী আসন। যাই হোক, আমাদের সংশোধনী শেষ হলো, আমাদের খুবই অল্প সময় আমরা নেব, অল্প একটু সময় আমরা শেষ করি। তাহলে করিডর হলো ছিটমহল, হলো এক দেশের ভূমি অন্য দেশে থাকলে তাকে বলা হয় ছিটমহল, আর ছিটমহলে যাওয়ার জন্য যে রাস্তাটা তুমি ব্যবহার করবে সেটা হলো করিডর, অর্থাৎ ছিটমহলে যাওয়ার তোমার নিজ দেশ থেকে নিজ দেশে যেতে চাইলে অন্য দেশের ভূমি পার হলে সেটাই করিডর। এরপরে যদি বলি আমরা সাংবিধানিক পদ, সাংবিধানিক পদ অর্থাৎ যে পদগুলো সংবিধানে উল্লেখ আছে সেই পদগুলো সাংবিধানিক পদ, এবং ওই পদগুলোর শপথও আছে। তুমি দেখবে সংবিধানের একবারে শেষের দিকে পদ লেখা, মানে শপথ লেখা আছে। তার মানে আমি যদি বলি সাংবিধানিক পদ, আমি বলেছিলাম একটু আগে 10টা এবং বলছিলাম শপথ আছে 9 জনের। তার মানে 1 নম্বর আমরা বলতে পারি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বাংলাদেশের এই রাষ্ট্রপতি, তিনি কিন্তু সাংবিধানিক পদের অধিকারী। এরপরে বলতে পারি আমরা স্পিকার এবং ডেপুটি স্পিকার, স্পিকার এবং ডেপুটি স্পিকার এই দুইটা হলো সাংবিধানিক পদ। 3 নম্বরে বলতে পারি মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার লিখলাম, প্রাইম মিনিস্টার, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অর্থাৎ স্টেট মিনিস্টার এবং ডেপুটি মিনিস্টার, উপমন্ত্রী, এরা সবাই হলো সাংবিধানিক পদ, অর্থাৎ মন্ত্রী যাদের সাথে যুক্ত আছে তারা সবাই 3 নম্বরে থাকবে। এরপর যদি বলি প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি অথবা বিচারপতি যাকেই বলি সাংবিধানিক পদের অধিকারী থাকবে বিচারপতিরা। এরপরে যদি বলি আমি প্রধান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার অথবা বলতে পারি অন্যান্য কমিশনার, অন্যান্য কমিশনার বৃন্দ তারা। এরপর বলতে পারি পিএসসি চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন, এই সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান, অবশ্যই বিপিএসসি বলতে হবে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এবং সদস্যগণ। তাহলে দেখলাম আমরা 6 জন পাইলাম। এরপরে সাংবিধানিক পদের অধিকারী থাকবে সংসদ সদস্য, সংসদে যারা সদস্যগণ তারা। এরপরে থাকবে ন্যায়পাল, ন্যায়পাল সে হলো সাংবিধানিক পদের অধিকারী, যদিও এই পদটা এখন বর্তমানে বাংলাদেশে স্থগিত আছে, সাংবিধানিক পদ এই পদটা এখন স্থগিত। এরপর যেটা আছে সেটা হলো মহাহিসাব নিরীক্ষক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আর 10 নম্বরে হলো অ্যাটর্নি জেনারেল, এবং অ্যাটর্নি জেনারেল একমাত্র পদ যে পদের ব্যক্তি শপথ নেয় না, শপথ নাই, অর্থাৎ তাহলে আমরা দেখলাম সাংবিধানিক পদগুলো রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রীযুক্ত সকল পদের অধিকারী, প্রধান নির্বাচন, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, বিপিএসসি চেয়ারম্যান, সদস্যগণ, সংসদ সদস্য, ন্যায়পাল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অ্যাটর্নি জেনারেল যার কোনো শপথ নেই, এগুলো সাংবিধানিক পদের অধিকারী। আর সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা শিখে নেই, তাহলে রাষ্ট্রপতির কার্যালয় অবশ্যই প্রতিষ্ঠানগুলো দেখে নেই, তাহলে
সাংবিধানিক পদের অধিকারী যে, সেই কি সাংবিধানিক মানে রাষ্ট্রপতি যে, রাষ্ট্রপতি হলো রাষ্ট্রপতির কার্যালয়, তাহলে অবশ্যই সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্যগণ, তারা কোথায় থাকে? সংসদে, তার মানে আইনসভা, আইনসভা সাংবিধানিক পদ অধিকারী হবে। প্রধান বিচারপতি কই থাকেন? আদালতে, তার মানে আদালত হবে সাংবিধানিক পদ বা বিচার বিভাগ। এরপরে ইলেকশন কমিশনার, কারণ কমিশনাররা কোথায় থাকে? ইলেকশন কমিশনে। তারপর বিপিসির চেয়ারম্যান, তার মানে বলতে পারি পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সেটা। তারপর দেখেন আমরা ন্যায়পাল তো এখন স্থগিত, ওটা আমরা বলতেছি না। 1, 2, 3, 4, 5, তার মানে মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়, 6 নম্বরে নিয়ন্ত্রকের কার্যালয়, 7 নম্বরে আমরা বলতে পারি, 7, 8 এবং 9। যেমন আমাদের আরেকটা বিষয় হলো, আমাদের আইন বিভাগ পাইলাম, বিচার বিভাগ পাইলাম, শাসন বিভাগ একটা আছে, অর্থাৎ সচিবালয়, শাসন বিভাগ যাকে বলি। এই শাসন বিভাগ কিন্তু সংবিধানের একেবারে নিউক্লিয়াস। আমাদের সচিবালয় হলো আমাদের শাসন বিভাগের নিউক্লিয়াস বলা হয় সচিবালয়। তারপরে আমরা যদি দেখি, প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলেছিলাম একটু আগে, 17 নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক যত ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালগুলো সাংবিধানিক পদের অধিকারী, সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ট্রাইব্যুনাল। তারপরে হলো অ্যাটর্নি জেনারেলের যে কার্যালয়, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল আমাদের কার্যালয় তো আদালতে চলে গেছে না, আমাদের সাংবিধানিক পদ হবে, প্রতিষ্ঠান হবে তাহলে 8টা। তাহলে আমরা দেখি রাষ্ট্রপতির কার্যালয়, আইনসভা বা সংসদ, আদালত, ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়, সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল, এগুলো হলো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। তো আমরা অনেক কথা বললাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে কোনো কিছু থাকলে জানতে হলে আপনারা, প্রথমত হলো আপনারা এখানে কমেন্ট করতে পারেন, আমি যদি চোখের নজরে না পড়ে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আবার সময় হলে দেখা হবে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবে। আর আগামীকালকে ঠিক 9টায় আহমেদুল্লাহ স্যার আমাদের ইংলিশ ক্লাস নেবে, প্রোনাউন রেফারেন্সের উপরে। আর সবাই সাথে থাকো, এসএসসি পরীক্ষার্থীরা তোমরা ভালো পরীক্ষা দাও। আর তোমাদের জন্য শুভকামনা আইকন প্লাস। আর তোমাদের ভালোভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তোমরা চলে আসবে আমাদের আইকন প্লাসের আঙিনায়, এবং সেখান থেকে চলে যাবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।